ক্লাস ফোর, তোমাদের এনআরআর অনেক কটাই ক্লাস হয়েছে, কিন্তু এনআরআর এর সঙ্গে তোমাদের পরীক্ষায় যে থাকে ফার্স্ট পেপারে ইংলিশ গ্রামার, সেইটা নিয়ে কিন্তু একটাও ক্লাস হয়নি। সেইটা আমাদের একটা ভুল বলতে পারো। গ্রামারের কথাটা আমরা এড়িয়ে গেছিলাম, মানে মনেই ছিল না। তোমাদেরই কোনো এক বন্ধুর বাবা ফোন করে আমাকে এটা জানিয়ে দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এটা মনে রেখেছিলেন। যাই হোক, তো আমরা এখন থেকে কিছু কিছু গ্রামারের ক্লাসও করব। হ্যাঁ, তোমরা গ্রামারটা ফলো করবে। ফার্স্ট পেপারে তোমাদের গ্রামার থাকে, অল্পই থাকে কিন্তু থাকে। তো বেশ, তোমরা যেহেতু ক্লাস টু থ্রি এই দুটো ক্লাসেই গ্রামার পড়ে এসেছো, তাহলে আমার ধারণা তোমরা গ্রামারের যে প্রাথমিক লেসন সেগুলো তোমরা জানো। যেমন গ্রামার কাকে বলে, অ্যালফাবেট লেটার্স লেটার্স কাকে বলে, ক্যাপিটাল লেটার স্মল লেটার কি, ভাওয়েল কনসোনেন্ট সেমি ভাওয়েল এগুলো কি, এ জানো তোমরা। তা সাউন্ডস অফ লেটার্স অ্যান্ড ওয়ার্ডস এগুলো তোমরা জানো। তারপরে তোমার ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স এগুলো তোমরা জানো, যে ওয়ার্ড কীভাবে তৈরি করা হয়, কীভাবে তৈরি হয় এবং সেন্টেন্স কীভাবে তৈরি হয়। হ্যাঁ, এবার সেন্টেন্স তৈরি করতে গেলে পরে সেন্টেন্সের মধ্যে তোমার তোমরা পার্টস অফ স্পিচ পড়েছ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এই যে আটটা পার্টস অফ স্পিচ আছে বাক্যগুলোর মধ্যে এরা এসে যায়। যে যে সেন্টেন্স তোমরা তৈরি করো তার মধ্যে এই সব ওই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো কোথাও না কোথাও নিশ্চয়ই ব্যবহার হয়, কিন্তু কতকগুলো যেমন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো তো হয়ই, এছাড়া তোমার বাক্যই হবে না। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ভার্ব। তুমি যদি কোনো বাক্যে ভার্ব না দাও তাহলে সেটা বাক্য হবে না। আর ভার্বের সঙ্গে যুক্ত হলো টেন্স, যার জন্য টেন্সকে বলা হয় টেন্স অফ ভার্ব, মানে ক্রিয়ার কাল। তো আজকে আমরা তোমাদের সঙ্গে টেন্স নিয়ে আলোচনা করব, টেন্স অফ ভার্ব। পার্টস অফ স্পিচ আমি তোমাদের শুভাশিস স্যার বলেছিলেন যে পার্টস অফ স্পিচ আমাদের হয়ে গেছে। তাহলে এবার আমি চলে যাব তোমার টেন্স অফ ভার্বে, মানে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কি? ক্রিয়া সবসময়ই সময়ের উপর নির্ভরশীল। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে যা ঘটছে, যা হচ্ছে, যা করা হচ্ছে, যা ঘটছে, যা ঘটেছে, যা ঘটবে, এসবই ক্রিয়া। যেমন ধরো তুমি এখন গ্রামারটা পড়ছো, তুমি এই মোবাইল থেকে নিয়ে গ্রামারটা পড়ছো, তাহলে পরে তুমি এখন পড়ছো, এটা হলো বর্তমান কাল। তাহলে কী হবে? নাও ইউ আর রিডিং ইংলিশ গ্রামার। এই যে নাও ইউ আর রিডিং ইংলিশ গ্রামার, এটা হলো তোমার বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার আমি যদি বলি যে তুমি কালকে ইতিহাস পড়েছিলে, চলো আমরা সেন্টেন্স কটা তৈরি করি, সেন্টেন্সের দিকে যাই, দেখি কি হয়। হ্যাঁ, আমরা সেন্টেন্সের দিকে যাই। এখানে দেখো, নাও ইউ আর রিডিং ইংলিশ গ্রামার, এটা হলো প্রেজেন্ট টেন্স। ইয়েস্টারডে ইউ রিড হিস্ট্রি, এটা পাস্ট টেন্স। রিড দেখো, রিড বানানটা একই, কিন্তু যখন পাস্ট টেন্স হিসাবে তুমি বসাবে তখন উচ্চারণ করতে হবে রেড,
আরি এডি রেড, আরি এডি রিড, কিন্তু যখন পাস্ট টেন্স হবে তখন বানান একই থাকবে, উচ্চারণ হবে রেড। ইয়েস্টারডে ইউ রেড হিস্ট্রি, তুমি গতকাল ইতিহাস পড়েছিলে, এটা পাস্ট টেন্স। আবার তাহলে কাল তো তিনটে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে টুমরো ইউ উইল রিড জেনারেল নলেজ, আগামীকাল তুমি সাধারণ জ্ঞানের বই, সাধারণ জ্ঞান পড়বে, এটা হলো ফিউচার টেন্স। তাহলে দেখছো প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকবেই, এবং ভার্ব থাকলে পরে সে বাক্যটা যখন ঘটেছে সেই অনুসারে ভার্বের পরিবর্তন হবে। হ্যাঁ দেখো, এখানে ইয়েস্টারডে ইউ রেড হিস্ট্রি, এখানে টুমোরো ইউ উইল রিড, হ্যাঁ রেডের বদলে উইল রিড হলো, আর এখানে আর রিডিং, খালি অন্য কিচ্ছু পরিবর্তন হলো না, খালি তোমার ভার্বের পরিবর্তন হলো। এই ভার্বের কাল অনুসারে, সময় অনুসারে ভার্বের যে পরিবর্তন হয় সেই জন্যই বলে টেন্স অফ ভার্বস। ভার্বের সঙ্গে টেন্স অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে টেন্স কত রকম? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হলো ঘটে বা ঘটছে। হ্যাঁ যেমন ধরো আই অ্যাম ইন ক্লাস ফোর, এটা প্রেজেন্ট টেন্স। আর পাস্ট যেটা ঘটে গিয়েছে, অতীত হয়ে গেছে, সেটা কি? আই ওয়াজ ইন ক্লাস থ্রি লাস্ট ইয়ার। তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে বলি, ইউ আর ইন ক্লাস ফোর নাও, ইউ ওয়ার ইন ক্লাস থ্রি লাস্ট ইয়ার, এটা পাস্ট, তুমি গত বছরে ক্লাস থ্রিতে ছিলে, এটা হলো অতীতকাল। আর ফিউচারে কী হবে? ইউ উইল বি ইন ক্লাস ফাইভ নেক্সট ইয়ার, আগামী বছরে তুমি ক্লাস ফাইভে উঠবে, ফাইভে থাকবে। তাহলে দেখছো যে এই যে কাল, মানে তুমি এখন যেখানে আছো, আগে কোথা ছিলে এবং পরে কোথা থাকবে, এগুলোই হলো কাল, এগুলো ক্রিয়ার কাল। ক্রিয়া ঘটলেই তার সঙ্গে সময় যুক্ত হয়। আজকে যেটা ঘটছে এটা বর্তমান, গতকাল যেটা ঘটে গেছে সেটা পাস্ট, আজকেরটা প্রেজেন্ট, গতকাল যেটা ঘটে গেছে সেটা হচ্ছে তোমার পাস্ট টেন্স, আগামীকাল যেটা ঘটবে সেটা হবে ফিউচার টেন্স। আচ্ছা এই তোমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তোমরা মোটামুটি এই তিনটে ভাগ জানছো, কিন্তু এদের আরও ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আছে, সেগুলো তোমাদের এখন পড়ার বিষয় নয়, সেগুলো আমি এখন বলবো না, তোমরা, আমি দেখছি তোমাদের বইয়ে নেই, মানে এর দরকার নেই, তোমরা যখন ফাইভ সিক্সে উঠবে তখন হবে। তোমরা এখন এইগুলোই করবে, যে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের উদাহরণ, আই গো টু স্কুল, সি সিংস, দে প্লে ফুটবল, হি লিভস অ্যাট দুর্গাপুর, দ্য কাউ হ্যাজ এ টেল, আই অ্যাম এ স্টুডেন্ট, ঘন্টা ড্রিঙ্কস মিল্ক। আচ্ছা এগুলো তুমি পাস্ট টেন্সে যাবে তখন কি হবে? আই ওয়েন্ট টু স্কুল, দে প্লেড ফুটবল, হি লিভড দেয়ার, শুভেন্দু হ্যাড এ কার, হি ওয়াজ এ টিচার, ঘন্টা ড্র্যাঙ্ক টি, ড্রিঙ্কটা, দেখো সবগুলো ঠিক আছে, কেবল ভার্বের পরিবর্তন হয়ে যাচ্ছে, যেখানে অ্যাম ছিল সেখানে ওয়াজ হবে, যেখানে আর ছিল সেখানে ওয়্যার হবে, আর তোমার যেখানে ইজ ছিল সেখানেও ওয়াজ হবে। আবার যখন তুমি ফিউচার টেন্সে যাবে তখন কি হবে? আমরা কি বলেছিলাম? আই গো টু স্কুল, ফিউচার, আবার পাস্ট টেন্সে কি হয়েছিল? আই ওয়েন টু স্কুল, আর ফিউচার টেন্সে হবে আই শ্যাল গো টু স্কুল। আই শ্যাল, গোর আগে শ্যাল বসে গেল, মানে আমি স্কুলে যাব। দে উইল প্লে ফুটবল, মানে তারা ফুটবল খেলবে। হি উইল স্টে হেয়ার, সে এখানে থাকবে। ঘন্টা উইল ড্রিঙ্ক টি, ঘন্টা চা খাবে, চা পান করবে। সি উইল সিং, সে গান করবে।
উই শ্যাল ডু ইট, আমরা এটা করব, তাহলে পরে করি, করেছিলাম, করছি, করেছিলাম, করব। এই এই বাংলাতেই তুমি বুঝতে পারবে যে ঘটছে, ঘটেছে, ঘটেছিল, ঘটবে, এটা এইতেই তুমি তফাতটা বুঝতে পারবে যে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স এবং কোনটা ফিউচার টেন্স। আজকে শুধু একটু তোমার তাদের সঙ্গে পরিচয় করিয়ে রাখলাম, একটু ট্রান্সলেশন করতে হবে এই নিয়ে তোমাকে। আমি কিছু হোমওয়ার্কও দেবো, আজকে দিলাম না, কারণ না দেখি কি করে দেবো, আগে দেখতে হবে তো আমাদের কী করতে হবে, কতগুলো ট্রান্সলেশন সামনের দিন আমি করে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে এই নিয়ে আরও বিশদে আমরা কথা বলবো। তাহলে আজকের মতন টেন্স হলো, কিন্তু আর একটা কথা যে তোমরা পরীক্ষাগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, পরপর সাজিয়ে, অনেক সময় আছে। আর তোমরা, আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা মোবাইল থেকে কনসাল্ট করতে পারো, কোনো বই খুলবে না পরীক্ষা দেওয়ার সময়ে, তোমরা মোবাইলে যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো, একদম হুবহু টুকবে না, কিন্তু যদি ওখান থেকে দেখে নিয়ে মনে রেখে লেখো তাহলে কোনো অসুবিধা নেই, সেটা লিখতে পারো। তাহলে আজকের মতন এই, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।